ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দলিল, দখল এবং খতিয়ান। আমরা এই তিনটি বিষয় আমরা তিনজনের কাছে রাখলাম। কোনো ব্যক্তির কাছে দলিল রয়েছে, কোনো ব্যক্তির কাছে দখল রয়েছে, কোনো ব্যক্তির কাছে খতিয়ান রয়েছে। অর্থাৎ একটি জমির তিনটি প্রমাণ, অর্থাৎ দলিল, দখল এবং খতিয়ান তিনজনের কাছে রয়েছে। এক্ষেত্রে কার অগ্রাধিকার সবচেয়ে বেশি, কে এই সম্পত্তিটির মালিকানা পাবে? তো ভিউয়ার্স, জমি জমার বিষয়ে আপনারা যদি ভিডিও পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিও আসলে সেটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে একটা দ্বন্দ্বমুখর জমি, সেটাতে যদি কেউ দলিল মূল্যে মালিকানা দাবি করে, কেউ যদি দখল মূল্যে মালিকানা দাবি করে এবং কেউ যদি খতিয়ান মূল্যে মালিকানা দাবি করে, সেক্ষেত্রে তিন ব্যক্তির মধ্যে সবচেয়ে কার অগ্রাধিকার সেখানে বেশি রয়েছে, এই বিষয়টা আজকে আমরা তুলে ধরবো ভিডিওতে। তো ভিউয়ার্স দেখতে থাকুন ভিডিও। তো প্রথমে সবচেয়ে বেশি অগ্রাধিকার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমরা যেটা ধরে নেব দলিল। দলিল হচ্ছে মালিকানা প্রমাণের অন্যতম একটি মাধ্যম, অর্থাৎ অন্যতম একটি ডকুমেন্ট। অর্থাৎ আপনি যে সম্পত্তিটির মালিক সেটা আপনি একমাত্র দলিল দ্বারাই কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন, এবং চাইলে দখল দ্বারাও প্রমাণ করতে পারবেন এবং খতিয়ান দ্বারাও প্রমাণ করতে পারবেন। তো এক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে। আপনি যখন দলিল মূল্যে সম্পত্তির মালিকানা দাবি করবেন সেক্ষেত্রে আপনার আর কোনো কিছুর প্রয়োজন নেই, সেক্ষেত্রে দলিলই যথেষ্ট আপনি একটি সম্পত্তির মালিকানা দাবি করার জন্য। তো আমরা তিনটি বিষয় উল্লেখ করছিলাম যে কোনো ব্যক্তি দলিল মূল্যে, দখল মূল্যে এবং খতিয়ান মূল্যে সম্পত্তির মালিকানা দাবি করলে সেক্ষেত্রে কার অগ্রাধিকার সবচেয়ে বেশি, কে মালিকানা দাবি করার জন্য সবচেয়ে বেশি উপযোগী, কার্যকর বেশি, সে বিষয়টা আজকে আমরা তুলে ধরবো ভিউয়ার্স। তো সর্বপ্রথম আপনার অগ্রাধিকার অবশ্যই দলিল মূল্যে রয়েছে। যেহেতু একটি দলিল হলে সেক্ষেত্রে সরকার নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স ভ্যাট নিয়ে আপনার এই দলিলটি সম্পাদন করে দেয় একজন রেজিস্ট্রার। এক্ষেত্রে অবশ্যই সরকারের দায়বদ্ধ রয়েছে আপনার প্রতি, অর্থাৎ আপনার সম্পত্তিটি আপনার কাছে যদি নাও থাকে সেক্ষেত্রে আপনি এই দলিল মূল্যে সম্পত্তিটি কিন্তু উদ্ধার করতে পারবেন। তো এক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে। আপনার সম্পত্তিটি যদি আপনার শুধুমাত্র দলিল থাকে, যদি সম্পত্তিটি দখলে আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে আপনাকে এই দখল উদ্ধারের করার জন্য আপনাকে একটি মামলা দায়ের করতে হবে। এই মামলার ফলে হয়তো আপনি আপনার এই জমিটি ফেরত পেতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে নির্দিষ্ট 12 বছরের মধ্যেই আপনাকে এই দখল উদ্ধারের মামলা করতে হবে, না হলে অবশ্যই আপনি তামাদি আইনের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অর্থাৎ তামাদি আইনের যে 28 ধারাতে বলা রয়েছে, অর্থাৎ আপনি কোনো সম্পত্তি যদি বেদখল হয়ে যান সেখানে যদি আপনি 12 বছরের মধ্যে যদি কোনো আইনগত ব্যবস্থা না নেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার এই যে সময়সীমাটা সেটি যে আইনের আইন, অর্থাৎ আপনি যে মামলা করে যে সময়টা সেটা কিন্তু আপনার কাছে থাকবে না, আপনার কাছে তামাদি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ কোনো সম্পত্তি আপনার যদি বেদখল হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই 1888 সালের যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে, প্রতিকার আইনের 8 ধারাতে আপনাকে মামলা দায়ের করতে হবে। মামলা দায়ের করে অবশ্যই আপনি আপনার সম্পত্তিটি উদ্ধার করতে পারবেন। এক্ষেত্রে আমরা যেটা বিষয় পেলাম সেটা হচ্ছে দলিল মূলে, অর্থাৎ দলিল যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে মালিকানা প্রমাণের সবচেয়ে অন্যতম ডকুমেন্টটি আপনার কাছে রয়েছে, আপনি চাইলে এই দলিল মূলে সম্পত্তিটি উদ্ধার করতে পারবেন। তাহলে আমরা তিনটি বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পেলাম ডকুমেন্ট, সেটা হচ্ছে দলিল। এরপরে চলে আসি আমরা যে দখল, দ্বিতীয়ত যেই যার অগ্রাধিকার বেশি রয়েছে অর্থাৎ সে দখল। যদি আপনার কাছে নির্দিষ্ট 12 বছরের অধিক সময় আপনি দখলে থাকেন, সেখানে যদি কোনো ব্যক্তি আপনাকে উচ্ছেদ করতে না আসে, আপনি যদি বিবাদমুক্ত দখলে থাকেন, কন্টিনিউ 12 বছরের অধিক সময় দখলে থাকেন, আপনাকে আপনার যার সম্পত্তিটি আপনি দখলে রয়েছেন সে জানে যে আপনি দখলে রয়েছেন, সবাই জানে আপনি সেই সম্পত্তিটির মালিক, এক্ষেত্রে কয়েকটি ডকুমেন্ট শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, অর্থাৎ সেই সম্পত্তিটির উপর 12 বছরের অধিক সময় দখলে থাকা, প্রকাশ্যে দখলে থাকা এবং যে ব্যক্তির সম্পত্তিটি সে জানাশোনার মধ্যে দখলে থাকতে পারেন, সেক্ষেত্রে 12 বছর পর কিন্তু আপনি সেই সম্পত্তিটির মালিকানা দাবি করতে পারবেন। তো এটা হচ্ছে মালিকানা দাবি করা, অর্থাৎ দখল মূল্যে মালিকানা দাবি। আর যদি আপনার 12 বছরের কম সময় আপনি সেখানে দখলে থাকেন, আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, উচ্ছেদ করার জন্য কোনো হুমকি থাকে, সেক্ষেত্রে আপনি সেখানে কিন্তু মালিকানা দাবি করতে পারবেন না, যেহেতু আপনি বিবাদযুক্ত অবস্থায় আপনি দখলে রয়েছেন। তো এই ছিল মোটামুটি দখলের বিষয়টা। দখলে অবশ্যই এখানে কিছু অনেক নিয়মকানুন রয়েছে, আপনি চাইলেই দখলে থাকলে আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না, যেহেতু দখল
শুধু দখল দিয়ে সম্পত্তির মালিকানা দাবি করা যায় না। এক্ষেত্রে আরও কিছু নিয়ম কানুন থাকতে হবে, আরও কিছু ডকুমেন্ট থাকতে হয়, যেমন রেকর্ড যদি আপনার কাছে থাকে, দখল আপনার কাছে থাকে, সেক্ষেত্রে হয়তো আপনি মালিকানা দাবি করতে পারবেন যদি আপনার কাছে দলিলটা নাও থাকে, যদি 12 বছরের অধিক সময় আপনি দখলে থাকেন। এটা গেলো আপনার দখলের বিষয়টা। আর সর্বশেষ যেটা গুরুত্বপূর্ণ সেটা বিষয় সেটা হচ্ছে খতিয়ান মূল্যে মালিকানা। অনেকবার ভিডিওতে কমেন্ট করেন যে আমার নামে খতিয়ান রয়েছে, দখল নাই এবং দলিলও নেই, সেক্ষেত্রে আমি কি মালিকানা দাবি করতে পারবো কি না। তো দেখুন, খতিয়ান হচ্ছে একটা সম্পত্তির দখল কার কাছে রয়েছে, সরকারের কাছে একটা ডকুমেন্ট, অর্থাৎ সরকার জানে যার নামে খতিয়ান রয়েছে তার কাছে সম্পত্তিটি দখলে রয়েছে। তো এখানে এই বিষয়টা কাগজ কলমে এখানে শুধু সরকারের কাছে রয়েছে, অর্থাৎ ভূমি অফিসেই যে আপনি মালিক সম্পত্তিটির দখল আপনার কাছে রয়েছে সেটার একটা প্রমাণ, আপনার কাছে খাজনা আদায়ের একটা মাধ্যম রয়েছে সরকারের কাছে, যে সে সম্পত্তিটির রেকর্ড আপনার কাছে রয়েছে। এখানে রেকর্ড মূলে সরাসরি আপনি মালিকানা দাবি করতে পারবেন না। এক্ষেত্রে আপনার যদি CS, SA, BS বা BRS খতিয়ানগুলো যদি আপনার নামে থাকে, সবগুলো যদি খতিয়ান আপনার নামে থাকে, সেক্ষেত্রে আপনি মালিকানা দাবি করতে পারবেন। এক্ষেত্রে শুধুমাত্র যে সর্বশেষ রেকর্ডিয়ে খতিয়ান সেটা আপনার নামে হয়ে গেছে যে কোনো কারণবশত বা বাই মিস্টেকে হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি সেখানে মালিকানা দাবি করলে আপনার মালিকানাটা যুক্তিসঙ্গত হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়টা দেখতে হবে যে সর্বশেষ রেকর্ডিও খতিয়ান যদি আপনার নামে হয়ে যায় বা আপনার কারো ব্যক্তির নামে চলে যায়, আপনার সম্পত্তিটি কারো ব্যক্তির নামে চলে গেলে, সেক্ষেত্রে আপনি সেখানে কিন্তু মালিকানা দাবি করতে পারবেন না যদি আপনার কাছে দখল এবং দলিল না থাকে। তো এক্ষেত্রে অবশ্যই দলিল দখলটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনার সম্পত্তি যদি কোনো ব্যক্তির কাছে অবৈধভাবে রেকর্ড হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই সংশোধনের জন্য নির্দিষ্টভাবে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করলে আপনার অথবা আপনার ঘোষণামূলক মামলা করলেও কিন্তু আপনার এই রেকর্ডটি সংশোধন হয়ে যায়। তো এই ছিল মোটামুটি বিষয়। তো এক্ষেত্রে আমরা যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিব সেটা হচ্ছে আমাদের কাছে যদি দলিল থাকে সম্পত্তির মালিকানা আমরা 100% দাবি করতে পারবো, দখল থাকলেও সেক্ষেত্রে কিছু নিয়মকানুন, যদি সেক্ষেত্রে শুধু যে সমস্ত নিয়মকানুন রয়েছে দখলের, সেখানে দখল মূল্য মালিকানা দাবি করা যায় এবং খতিয়ান মূল্য মালিকানা দাবিটা আসলে আনযৌক্তিক, শুধুমাত্র খতিয়ান দিয়ে সম্পত্তির মালিকানা দাবি করা যায় না। তো এই ছিল মোটামুটি বিষয়। আজকের ভিডিওটি যদি আমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।